এমন যেন সবকিছুই ভূতের বাইরে, তাল গাছে সরসর করে আওয়াজ হচ্ছে, হাওয়া দিচ্ছে, রামু কাকা আমাদের পৌঁছে দিয়ে গেছে ঘরে, বাইরে হচ্ছে গিয়ে তোমার অন্ধকার পুরো। সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আমরা আজকে সবাই একসাথে পেছনে বসে আছি গাড়ি, তার মানে অরিজিতার গাড়ি চালাচ্ছে না আজকে, আর ও ড্রাইভার নয়, আমরা ট্যাক্সিতে আছি। আমরা একটু এয়ারপোর্ট যাচ্ছি, তার মানে আমরা ঘুরতে যাচ্ছি। তো যা কোথায় যাচ্ছি সেটা পৌঁছেই বলবো, এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, তোমরাও চলো আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে। বাড়ি থেকে এয়ারপোর্ট তো খুব একটা দূরে নয়, 45 মিনিটস মতো লাগবে, তো হাতে সময় আছে আমাদের, আর বেশিক্ষণ লাগবে না যেহেতু তার জন্য ঠিকঠাক সময় বেরিয়েছি লাঞ্চ টাঞ্চ করে একদম। এই জাস্ট আমরা পৌঁছালাম এয়ারপোর্টে, এখনো এখন যাব দিয়ে লাগেজ গুলো যত তাড়াতাড়ি পারবো দিয়ে দেবো, কারণ অড্রে নিল না, লাঞ্চ করেনি, ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠেছে দিয়ে আর খাওয়াতে গেলাম, খেলো না, এরকম ভাবে চলে এসেছি যে লাগেজ গুলো দিয়ে তারপরে ওকে খাওয়াবো। আমরা এখন সিকিউরিটি চিকেনের জন্য যাচ্ছি, তারপরে খাবো। আমি তখন ভাবলাম খাইয়ে দিই, তারপরে ভাবলাম না সিকিউরিটি চিকেনটা সেরে নিলেই ভালো তাড়াতাড়ি করে। এইটা হচ্ছে গিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে দুটো এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে ইনচন আর একটা হচ্ছে গিম্পু। প্রায় 5টা বাজতে চললো আমাদের, 5টার সময় বোর্ডিং টাইম, এর মধ্যে অদ্রিনীর কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর থাকতে চাইছে না, ঘুম পেয়েছে আসলে, ঘুমটা তখন পুরো হয়নি। তো গেছে আমি কোথায় এসেছি, আমি এসেছি জেজু আইল্যান্ডে। সো হ্যালো ফ্রম জেজু আইল্যান্ড। আমরা এখন মানে কার রেন্টালের ওদিকে যাচ্ছি, তো আমরা এখানে আসার আগে মানে কালকেই বুক করে রেখেছিলাম, তো সেদিকেই যাচ্ছি, মানে এখানে বলেছে ওরা পাঠিয়ে দিয়ে কোথা থেকে কোথায় যেতে হবে। এখান থেকে প্রথমে বাসে যেতে হবে কার রেন্টালের জন্য, ওদেরই সার্ভিস এটা, এটাই হচ্ছে আমাদের বাস। আমরা এই পৌঁছলাম কার রেন্টালের, এখানে প্রায় 5-7 মিনিট মতো লাগলো, মানে ওখান থেকে যে সার্ভিস বাসে করে আমাদের নিয়ে এলো। অরিজিৎ এখন কার পর্যবেক্ষণ করছে, কোথাও ভাঙা চোরা আছে কিনা।
পারছো যে আমি পৌঁছে গিয়েছি হোটেলে, বেশ কিছুক্ষণই হলো পৌঁছে গিয়েছি। আর ভাবলাম যে এক্ষুনি আমাকে রুম টুরটা দিতে হবে, কারণ কিছুক্ষণ পরে মানে অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আর দেখানো যাবে না। তো সেটাই করবো। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখন এই হোটেলটায় পৌঁছলাম বাইরে থেকে, মানে প্রথমে দেখি মনে হচ্ছে সেই যে পুরনো সেই সিনেমাতে, ভূতের সিনেমাতে দেখাতো না, একটা বড় বাড়ি, হ্যাঁ আলো জ্বলছে না, টিম টিম করে আলো জ্বলছে। কিছুক্ষণ পর একজন রামু কাকা চলে আসেন, সেম জিনিস হয়েছে যখন এসেছি, সাদা রং একটা বিল্ডিং দেখে মনে হচ্ছে একটু পুরনো স্টাইলের, বাইরে অত বেশি আলো নেই, খুব কম আলো জ্বলছে। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্রলোক এলেন, তো পুরো সমস্ত কিছু মিলে গেছে। যখন হোটেলে ঢুকছি সামনেটাও অন্ধকার অন্ধকার, অত বেশি আলো নেই, পুরো সেরকম ফিলিংস হচ্ছে না গো। অরিজিত সেটাই বলছে যে মনে হচ্ছে যেন ভুতুড়ে একটা ব্যাপার আছে, তো তেমনই লাগছে। চলো রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকে ঢুকছে। আর এখানে এসে জলের বোতল, আমার ছেলের খেলনা, ঢুকেই যেটা সেটা হচ্ছে এখানে বেডরুম। এটা হচ্ছে বেডরুম, তো পুরনো স্টাইলের, এই বেডটাও পুরনো স্টাইলের, হ্যাঁ। আর এখানে এক্সট্রা কিছু দিয়েছে এই মানে বিছানা, যেহেতু বাচ্চা আছে ওই জন্য। আর সাইডে বলবো একটা মানে স্টোরেজ আছে। এখান থেকে বেরিয়ে এই সাইডে লাইটটা, এটা হচ্ছে বাথরুমটা। কী করছিস? এটা হচ্ছে বাথরুম। আর এখান থেকে একটা ফটো ফ্রেম আছে। আর এটা হচ্ছে কিচেন, ডাইনিং, সমস্ত কিছু। একটা ফ্রিজ দিয়েছে ওখানে, রাইস কুকার, কি বলে এটাকে, কেটল। আর মাইক্রোওভেনটা এত উঁচুতে দিয়েছে, এই যে আমার হাত, আমি এটা কি করে ইউজ করব আমি জানি না, তো এত উঁচুতে কেন আমি জানি না। এখানে সিঙ্ক, আর আমার এসে রান্না বান্না করা হয়ে গেছে, মানে ছেলের জন্য দুধ গরম করা হয়ে গেছে। এখানে দিয়েছে কিছু, এটা খাবার অর্ডার করেছি আমরা, সেটা রেখেছি কারণ এটা নিয়ে টানা টানে শুরু হয়ে গিয়েছিল। এখানে কিছু ওই টুকটাক জিনিসপত্র। আর এখানে আছে হচ্ছে একটা সোফা, যেটা দখল হয়ে গেছে অলরেডি, বাবা আর ছেলে মিলে ওখানে খোখোশ খোখোশ খেলছে। এইদিকে আছে একটা টিভি। একটা জিনিস যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে কোনো বড় আয়না দেয়নি, মানে ছোট্ট একটা আয়না দিয়েছে, এই ছোট্ট একটা আয়না দিয়েছে। আর ব্যালকনিটা একটু খোলো না, ওইদিকে একটা ব্যালকনি আছে, ওখানে যা অবস্থা যেত। আর এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে তো কিছু বকাঝকা খাবে না, টিভি দেখছে, ওকে টিভি দেখতে দেওয়া হয় না। না আমাদের সত্যি এটাই যে আমরা টিভি কিনিনি, যাতে ও নেশা তৈরি না হয়। ব্যালকনিতে না কেমন যেন একটা মনে হচ্ছে, ব্যাগটা সরাও, যাবো কি করে। হ্যাঁ আর বাইরে না ঠান্ডা পড়ে গেছে, এটা হচ্ছে খুবই ছোট একটা, বৃষ্টি পড়ছে, হ্যাঁ কি তাল গাছ, হ্যাঁ সব কিছু ভিতরে ভিতরে তাল গাছ, আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে চাই বাবা। কেমন যেন সব কিছুই ভিতরে, বাইরে তাল গাছে সরসর করে আওয়াজ হচ্ছে, হাওয়া দিচ্ছে, রামু কাকা আমাদের পৌঁছে দিয়ে গেছে ঘরে, বাইরে হচ্ছে গিয়ে তোমার অন্ধকার পুরো, তো একদম পারফেক্ট ভূতের অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। একটা ভূতের সিনেমা দেখলে একজন দেখে কিন্তু আমার ভয়ও পায়, আমি ভয় পাই বলে আমি দেখিই না। হ্যাঁ একজন দেখবে বসে বসে, তারপর বলবে আমার ভয় লাগছে না। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ পুরো মনে হচ্ছে না একদম পুরো, মানে কিচ্ছু আলাদা করে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওখান থেকে যদি বাইরে থেকে এখন মানে ছেলে কাঁদবে আর বাইরে হাওয়া দিচ্ছে যেতে পারবো না, দেখাতাম পুরো একদম এক্স্যাক্ট। আমি যদি একটু সাদা টাদা কাপড় পরে ওখানে দাঁড়িয়ে থেকে পুরো ভূত মনে হবে, কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হবে না। এরকম একটা ভূতের সিনেমা দেখার পরে মানে যা খুঁজে দিয়েছে এখানে, তো এই ব্যাপারটা জমে যাবে না, ইউজ করতে হবে, ইউজ না করলে খুবই খারাপ হবে, মিস করে যাবো। যা খুঁজে দিয়েছে আর তার সঙ্গে এটা হচ্ছে বিডেট, তো আর এবার ডিনার করব। অলরেডি দেখালাম যে অর্ডার করে দিয়েছি, তো আমরা বার্গার অর্ডার করেছি, বার্গার অর্ডার করেছি আর ওখানে তুলে রেখেছি, কারণ ছেলে ওখান থেকে বলছে যে মানে কি আছে দেখবে, ওই জন্য তুলে রেখেছি ওপরে। ওকে আগে ভাত টাত খাইয়ে দিয়েছি আমি, তারপরে আর এখানে
অদ্রিল আজকে ভাত দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে। ওর মুড়ি খেতে কি ভালো লাগে জানি না, মুড়ি খেতে খুব পছন্দ করে। বাদাম দিয়ে মুড়ি, শুধু শুধু মানে শুধু বাদাম নেবে আর মুড়ি খাবে, আর একটা জল দিয়ে চিনি দিয়ে খাও, মুড়ি খাও। আজকে মমস টাচ থেকে অর্ডার করেছি আমরা বার্গার। হ্যাঁ হ্যাঁ ব্রেড দেবো। 10টা বেজে গিয়েছিল মানে যখন অর্ডার করেছি 10টার সময়, তো ভাবলাম হয়তো কিছু পাবো না। সেই আগে যেবার গিয়েছিলাম না ওখানে, তো ওরকম না করতে হয় যে রান্না করতে হয়, তো পেয়ে গিয়েছি। রেস্টুরেন্ট খোলা ছিল। বাবা এটা এটা খা। আসলে হ্যাঁ কালকে যদি হবে না, কালকে হয়তো আমরা বেরোবো না, তারপর থেকে ঘুরতে বেরোবো। আর জেজু আইল্যান্ড ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা 2018 একবার এসেছিলাম, 2018 সালে আমরা দুজন এসেছিলাম, 2021 সালে এসেছি আমরা তিনজন মিলে। তো এবার কতটা মানে আমরা দুজন মিলে যতটা যেভাবে ঘুরেছি এবার তো ততটা সম্ভব হবে না, দেখি তাও চেষ্টা করবো যতটা পারি ঘুরতে ঘোরার, তাই না বাবা? আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।